এই তো শুরু হলো বন্যা আর বর্ষার কবলে লাশ গোনার করুণ কাহিনী। না জানি এভাবে আর কত মা তার সন্তানকে নিয়ে বর্ষার পানির স্রোতে নিখোঁজ হবে। দুই সন্তান নিয়ে মায়ের পানির স্রোতে নিখোঁজ হওয়ার ঘটনায় পুরো এলাকা জুড়েই থমথমে পরিবেশে শোকের আহাজারি করছে সবাই। নিখোঁজ দুর্লভ রানী দাসের স্বামী রথীন্দ্র দাসের বরাত দিয়ে ইউএনও জানান, ঢলের পানিতে মা ও দুই সন্তানের ভেসে যাওয়ার ঘটনা জানাজানি হলে রথীন্দ্র দাস নিজের ঘরে গিয়ে স্ত্রী ও বাচ্চাকে পাননি। তিনি এসে জানিয়েছেন নিখোঁজ নারী ও তার স্ত্রী ও শিশুরা তার সন্তান। প্রসঙ্গত গতকাল সন্ধ্যা 7:30টার দিকে সুনামগঞ্জের শাল্লা সরকারি কলেজ সংলগ্ন সেতুর নিচে ঢলের পানির স্রোতে দুই শিশু সন্তান সহ এক নারী নিখোঁজ হন। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি, বিষয়টি নিশ্চিত করেছিলেন শাল্লা থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, সন্ধ্যার শাল্লা সরকারি কলেজের পাশের সেতুর নিচ দিয়ে বাহারা ইউনিয়ন থেকে সড়ক পথে শাল্লা সদরে আসছিলেন মা ও তার দুই সন্তান। এ সময় সেতুর নিচে ভাঙা অংশ পারাপারের সময় ঢলের স্রোতে ভেসে যান তারা। তবে দুঃখের বিষয়, এখন উদয় করা যায়নি তাদের। মানুষের চোখের সামনে এভাবে তিনটি প্রাণ ডুবে মরায় শোকাহত সবাই।